হইতে পারে তোমারটা MT15, আমারটা X-Blade, কম দামি গাড়ি, কিন্তু খুব একটা যে আকাশ পাতাল পার্থক্য তা কিন্তু না। ঠিক আছে, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। MT15 টা দেখতেছেন, পিছন থেকে খুব পাকড়াপাকড়ি করতেছে, যদিও আমারটা হচ্ছে তার স্পিড ট্রাক সবই বেশি, সেই আগে যেতে পারবে এটাই স্বাভাবিক। কিন্তু আসলে ভাই আমি তো আসলে রেস করতেছি না, আমার আজকে অফিসে যেতে একটু লেট হয়ে গেছে বাসা থেকে বের হইতে, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে টেনে যাচ্ছি। তার পাকড়াপাকড়িটা খালি দেখেন যে সে কি শুরু করছে রাস্তার ভিতরে, ভাবতেছে কি রে আমি MT নিয়ে যাচ্ছি, আমার আগে যাচ্ছে, কয়েকবার আগে উঠছি তো এই কারণে। তো ভাই আমি তো আসলে রেস দিতেছি না তোমার সাথে, অফিসে যাইতে হইব। ওভারটেক করছি আর এখানে পাকড়া পাকড়ি শুরু হয়ে গেছে। হইতে পারে তোমারটা MT15, এখন আমারটা তো আর কম না। হ্যাঁ ঠিক আছে টানো, ওয়াও ওই যে এইভাবে চলতেছে আর কি। চিপাই চাপাই গেলে আমি আগে উঠে বেরে যাই, ফাঁকা হইলে আমি একটু সাইড দেই ও টান দিয়ে যায়। কাছে এলি হয়েছে টান দিয়ে বেরে যাই। পিকআপ বাইরে আইতেছে ভাই, হইতে পারে তোমারটা MT15, আমারটা X-Blade, কম দামি গাড়ি, কিন্তু খুব একটা যে আকাশ পাতাল পার্থক্য তা কিন্তু না। ঠিক আছে, আবার ওর পাকড়া পাকড়ি শুরু হইল। যাই হোক, রেস কখনো ভালো কিছু না, রেসে ক্ষতি ছাড়া ভালো কখনোই কোনো কিছু হয় না। আমরা এইসব গতির ঝড় উঠাবো না রাস্তায়, ভালোভাবে গাড়ি চালাবো, সুস্থ সবল হয়ে বাড়ি ফিরবো, এটাই থাকবে আমাদের মেন মোটো।